নাই, তোমার ছেলের এই একটা দারুণ গুণ, দারুণ পড়ায়। সমস্ত ব্যাপারটা একদম টোটালি নিজের গ্রিপে। সময় হাঁটছে সময়ের মতো, স্বপ্ন বুনছে রো। আমি বরং ফুলটা একটু রাখার ব্যবস্থা করি, এই তো এখানে। ইমা, এখানে তো জলটাও একদম দিন। আমায় দিন, আমি করে দিচ্ছি, আপনারা কথা বলি। আরে সিস্টারকে ডাকলেই তো হয়। না স্যার, আমি করে দিচ্ছি, এইটুকু করতে পারবো না, দিন আমায় দিন। তুমি পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবো। সাবধানে। আমার তো আসার কোনো কথা ছিল না। আমি তো পৃথিবীতে সব থেকে বেশি ঘৃণা করি এই অদিতি রায়চৌধুরীকে, কিন্তু তবু কেন পায়ে পায়ে চলে এলাম? কেন? ওই তো দেখতে পাচ্ছি বাবাকে। আরে মিথ্যে কথা বলে বৌদি ভাই, ছোটমা, ওরা দুজনও বাবার সঙ্গে চলে এসছে। বাবা আমাকে মিথ্যে কথা বলল? আমি তো জানতাম বাবা মিথ্যে বলছে, আমি তো সেই প্রমাণটা নিতে এসেছি, কিন্তু কিন্তু সত্যি কি তাই? আর কোনো কারণ নেই আমার। আমি কি ডক্টর অদিতি রায়চৌধুরীকে দূর থেকে একবার দেখতে আসিনি? আপনি এখানে? আপনি না এসে পারবেনই বা কি করে? অদিতি ম্যাম যে আপনার কে হন তা একটু আগে আমি জেনেছি। শঙ্খ, তুমি এখানে? হ্যাঁ, আমি দেখতে এসেছি যে আমার বাবা কাজ নেগলেক্ট করে প্রত্যেকদিন কোথায় আসে। বাবা, তুমি আমাকে মিথ্যে কথা বললে? আর তোমরা তোমরা আমাদেরকে মিথ্যে কথা বলে এখানে এসছো? অবশ্য হ্যাঁ, এমন একজন মহিলার সাথে দেখা করতে এসছো যে মিথ্যে কথা না বলে থাকা যায় না। হ্যালো, ডক্টর অদিতি রায়চৌধুরী, শেষ পর্যন্ত আমার বাবার দয়া আপনাকে নিতে হলো। আপনি তো খুব বড় বড় কথা বলতেন, আপনি নাকি কারোর দয়া নেন না? আপনি যেখানে শুয়ে আছেন আর আপনার যে এত ভালো চিকিৎসা হচ্ছে, সেটা আমার বাবা এবং আমাদের পরিবারের দয়ায়। শঙ্খ, ছি বাবা, ছি, সেই মন, এই মহিলার জন্য তুমি তোমার কাজকে নেগলেক্ট করছো, আমাদেরকে আমাদেরকে মিথ্যে কথা বলছো, সেই মনই বাবা। শাট আপ। নিজের মায়ের সম্পর্কে ভদ্রভাবে কথা বলুন, এই আপনার শিক্ষা? আপনি নাকি একজন শিক্ষক? আমার সত্যি আপনাকে দেখে লজ্জা লাগছে। চুপ কর, চুপ করো, চুপ করো, চুপ করো। এরপরও আমাকে আপনার ক্লাস করতে হবে এটা ভেবে আমি মরমে মরে যাচ্ছি। ছি, আপনি শিক্ষক কুলের কলঙ্ক। চলে যান, চলে যান এখান থেকে। যে ছেলে নিজের মায়ের সম্পর্কে এই ধরনের কথা বলে, সেই ছেলের কোনো অধিকার নেই তার মায়ের ধারে পাশে আসার। অনেক অপমান করেছেন আমার ম্যামকে, আর আমি আমার ম্যামকে অপমান হতে দেব না। চলে যান। আমার ম্যাম এখন অসুস্থ, এই অসুস্থতার মধ্যে আপনি আমার ম্যামকে যেভাবে অপমান করেছেন, আমার ম্যামের যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না, এটা আমি বলে দিলাম। সময় হাঁটছে সময়ের মতো, যান, যান এখান থেকে। সময় হাঁটছে সময়ের মতো, স্বপ্ন বুনছে রো, বুন্দি জীবন ঘুরে দাঁড়ালে মুছে যায় অবরোধ। বুকের ভেতর কে ডাকে মোহন? জেঠিমণি, জেঠিমণি, তুমি ওদেরকে জিজ্ঞেস করো, ওদেরকে জিজ্ঞেস করো ওরা সারাদিন কোথায় ছিল, কোথায় গিয়েছিল ওরা।
কোথায় গিয়েছিলে তোমরা? শঙ্কর তখন থেকে চাচামেচি করছে, বলতে পারছো না কোথায় গিয়েছিলে তোমরা? ওরা অদিতি রায় চৌধুরীকে দেখতে গিয়েছিল। এত বড় সাহস, এত বড় সাহস তোমাদের? এই সাহসের কি দাম দিতে হবে সেটা ওরা জানে বৌদি। দেখো, একজন অসুস্থ মানুষ এই শহরে রয়েছে, একই শহরে, একবার দেখতে যাব না? বর্দি, আমরা তো কোনো অন্যায় করিনি। আচ্ছা, তোমাদের ইচ্ছে হয়নি, তোমরা যাওনি, কিন্তু আমরা কেন যেতে পারবো না? এত সাহস তোমার? আমাদেরকে এখানে দাঁড়িয়ে মিথ্যা কথা বল, আবার সেই মিথ্যার সপক্ষে যুক্তি দেখাচ্ছ এই মুহূর্তে? এই মুহূর্তে চাইলে তোমার বাপের বাড়ি পাঠিয়ে দিতে পারি, তার কোনো আইডিয়া আছে তোমার? তাই বরং দাও, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। দুবেলা দুমুঠো খাওয়ার জন্য এই বাড়িতে পড়ে থাকা এত অপমান! এত বড় বড় দুটো মেয়ে হয়ে গেছে, এত বছর ধরে সংসার করছি, তাও যে ভাষায় আমার সাথে তুমি কথা বলো না, তখন মনে হয় এই বাড়িতে পড়ে থাকার থেকে বাপের বাড়ি চলে যাওয়া আমার অনেক ভালো। তোমরা ওখানে গিয়েছিলে কেন? কি হলো, চুপ করে আছো কেন বলো? তোমরা ওখানে গিয়েছিলে কেন? আচ্ছা, ওই মহিলার সাথে তোমাদের কিসের এত যোগাযোগ একটু বলবে? হ্যাঁ, যে আমাদের বাড়ির কাউকে না বলে, মিথ্যে কথা বলে, ছোটকাকে ঠকিয়ে তোমরা ওই হসপিটালে চলে গেলে ওনার সাথে দেখা করতে? শঙ্কর, তুমি আমাকে বলো না, তুমি কেন ওখানে গিয়েছিলে? বৌদি, বৌদি, ভাগ্যিস ভাগ্যিস শঙ্কর ওখানে গেছিল। নাহলে তো আমরা জানতেই পারতাম না যে আমাদের বাড়িতে কত ধুরন্ধররা লুকিয়ে রয়েছে, তাই না? আর ওই মেয়েটা, এই মেয়েটা বোধহয় ভুলে গেছে যে একে কতটা দয়া দাক্ষিণ্য করে আমরা এই বাড়িতে থাকতে দিয়েছি। বোধহয় ভুলে গেছে যে কোনো দিন ওকে আমরা বাপের বাড়ি পাঠিয়ে দিতে পারি। এই অপরাধে যদি আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতেই হয় ছোটকা, দেবে, আমি কোনো প্রতিবাদ করব না। এই শ্বশুর বাড়িতেই বা আমার কি আছে বলুন তো? স্বামীও তো থাকে না, সারাটা দিন ধরে আপনাদের সকলের মন জুগিয়ে চলার চেষ্টা করি, কিন্তু কোনোদিনও আপনারা আমাকে মানুষ বলে গ্রাহ্যই করেন না। ছোটকা, আমার বাবা মা গরিব হতে পারে ঠিকই, তারা আমাকে দুবেলা দুমুঠো খাওয়াতে পারবেন না এমন কিন্তু নয়। আর আপনারা এটাও জানেন যে আমি বিয়ের আগে টিউশন করতাম, আর যদি আপনারা আপনাদের বাড়ি থেকে আমাকে তাড়িয়েও দেন, আমাকে যদি বাপের বাড়িতে পাঠিয়েও দেন, তাহলে না হয় আবার সেই কাজটাই করব। তবু তো সর্বক্ষণ সকলের অন্যায় শাসনে থাকতে হবে না। বাবা, কত বড় বড় কথা শিখেছে দেখেছ? আমি জানি এটা কার শিক্ষা, ওই ওই অদিতি রায় চৌধুরী, ওই বিষকন্যার। ওর সংস্পর্শে যে আসবে সে একেবারে শেষ হয়ে যাবে। সাদিকি, তোমাদের ওর সঙ্গে আমি মিশতে দিইনি। শঙ্খ, আমি এখনো বুঝতে পারছি না তুমি কেন ওখানে গিয়েছিলে। দিদিমণি, তার কারণ আমার সন্দেহ হয়েছিল। অদিতি রায়চৌধুরী যেখানে হসপিটালে ভর্তি, আমার বাবা অদিতি রায়চৌধুরীর কাছে না গিয়ে অন্য কাজে গেছে, এই মিথ্যাটা আমার সহ্য হচ্ছিল না। তুমি জানো জেঠিমণি, বাবা প্রত্যেক দিন আমাদের কলেজের ইম্পর্টেন্ট কাজ ছেড়ে দিয়ে ওই হসপিটালে অদিতি রায়চৌধুরীর সঙ্গে দেখা করতে গেছে, আর আজ সেটা সম্পূর্ণভাবে প্রমাণ হয়েছে। প্রথম কথা, কলেজের কোনো গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আমি অদিতি রায়চৌধুরীর সঙ্গে দেখা করতে যাইনি। সারাদিনে ২৪ ঘন্টার ভেতরে ২ ঘন্টা ভিজিটিং আওয়ার্স,
আর ওই দু ঘন্টা যদি আমি কলেজে না গিয়ে থাকি এবং তার জন্য যদি গুরুত্বপূর্ণ কাজ আটকে গিয়ে থাকে, তাহলে আমি মনে করি সেই কলেজ এখনো স্বাবলম্বী হয়নি। ওই গুরুত্বপূর্ণ কাজ আটকে থাকাই ভালো। আর দ্বিতীয় কথা, আমি মিথ্যে কথা বলেছি, তার কারণ শ্রবণা আর জয়িতা এরা অনেক দিন ধরেই অদিতি রায়চৌধুরীর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করছিল, তাদের রিকোয়েস্টকে আমি অসম্মান করতে পারিনি, আর তাই আমি নিজে ওদের সঙ্গে করে আজকে হসপিটালে গিয়েছিলাম। আমি এও জানতাম যে কেউ যদি জানতে পারে তাহলে এখন ঠিক যা ঘটছে এই ঘটনাটাই ঘটবে। আর হ্যাঁ বৌদি, তুমি অদিতিকে বিষকন্যা বললে কেন? অদিতি তো এই সংসারের কারোর কোনো সর্বনাশ করেনি, ও তো যা করেছে আমার সঙ্গে করেছে, আমায় ছেড়ে দিয়ে চলে গেছে, এই সংসারে কারোর তো ক্ষতি করেনি। বাহ 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 বাহ, কারোর কিচ্ছু ক্ষতি করেনি বাবা। একটা ছেলে যার মা জীবিত, তাকে গোটা জীবন পরিচয় দিতে হয়েছে যে সে মাতৃহীন, কারো কিচ্ছু করেনি, তাই না? এরপরও তুমি বলবে যে সে কিচ্ছু করেনি? বলতে খারাপ লাগছে না বাবা, তোমার লজ্জা করছে না? শঙ্কর, তোমার মাকে কোনোদিন তুমি কোনো দাম দিয়েছ? তোমার মা বেঁচে আছেন, মারা গেছেন, এখানে আছেন না বাইরে চলে গেছেন, তার কোনো হিসেব তোমার কাছে আছে? হ্যাঁ, তোমার মা অসুস্থ, সদ্য তার অপারেশন হয়েছে, সে হসপিটালে পড়ে আছে, আর সেই হসপিটালের কেবিনে ঢুকে তুমি তোমার মায়ের সাথে অসভ্য ব্যবহার করেছ। এরপরও বলবে তোমার মা খারাপ আর ছেলে হিসেবে তুমি খুব ভালো। তুমি একটাও বাজে কথা বলো না আদি। হ্যাঁ, এই ছেলেটা এরকম তৈরি হলো কার জন্য? ও তো অন্য কারোর সাথে খারাপ ব্যবহার করে না, প্রত্যেকের উপর ওর দায়িত্ব জ্ঞান আছে, শুধু একটা মানুষের সঙ্গে এরকম কেন? চলো 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 পাল্টা।